আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা খুবই আনন্দদায়ক এবং খুবই সুন্দর, কারণ আমাদের মুসলিমদের জীবনে দুইটা আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা হলো ঈদুল আজহার। সবাইকে শুরুতে জানিয়ে রাখি, যারা দেশে এবং প্রবাসে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান ভাই আছেন, সবাইকে ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক এবং মোবারকবাদ। আল্লাহ তাআলা সবাই কোরবানিকে আত্মশুদ্ধির সাথে কবুল করুক এই কামনা করি। আর কোরবানি করার যে একটা নিয়ম সেটা হচ্ছে সবচেয়ে উত্তম হলো নিজে কোরবানি করা, মানে নিজের জবাই দেওয়া নিজের গরু। আর কোরবানির করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই। প্রথমে বলবেন যে নিয়মটা আর কি, সেটা হচ্ছে প্রথমে বিসমিল্লাহ বলবেন, তারপর আল্লাহ আকবর বলে জব করে দেবেন। আর অনেকে বলছে, মানে অনেকে যেটা পড়ে থাকে আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটা আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়ে। তবে এই আয়াতটা পড়া জরুরি নয়, আপনি পারলে পড়বেন, না হলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জব করে দেবেন। এরপরে অনেকে আপনার নাম উল্লেখ করে, নামটা কীভাবে উল্লেখ করবেন ওইটা উল্লেখ করবেন, যেমন আমার বাবার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে, বা আমার আত্মীয় স্বজন যে নামই বলেন, বা আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি করতেছি, এভাবে বলবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।